যে সন্দেশখালীর ঘটনা সন্দেশখালীর গত তিন দিন যাবৎ যেভাবে নির্মূল অত্যাচার যে মহিলারা মায়েরা আমাদের বেরিয়েছে বলছে যে যে এরকম ভাবে আমাদের অত্যাচার হচ্ছে সবাই পুরো পশ্চিমবঙ্গ ছিচি হয়ে গেছে এর পরিবর্তে আমাদের বিরোধী দলনেতা মাননীয় শুভেন্দু অধিকারী মহাশয় গেছিলেন সেই বিধানসভা থেকে তাকে বহিষ্কার করা হয়েছে এবং তাদেরকে ঢুকতে দেওয়া হচ্ছে না এবং পুরোপুরি পুলিশ প্রশাসন সব কিছু ব্যর্থতাভাবে এ করছে নির্মূলভাবে অত্যাচার করছে এবং সেই পরিপ্রেক্ষিতে আমাদের এখানে ভারতীয় জনতা পার্টি বর্ধমান জেলার সভাপতি মহাশয় শান্তি শৃঙ্খলভাবে অভিতা মহাশয় এবং আমাদের যুব মোর্চা মহিলা মোর্চা মিলে আমরা এখানে পথ অবরোধ করেছিলাম যে এরকম নির্মম অত্যাচার কতদিন চলবে তার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পারলেন পুরো পুলিশ প্রশাসন একদম টোটাল নিয়ে আছে অ্যারেস্ট করে নিয়ে গেছে আমরা টোটাল যুব আমরা এখনই যাচ্ছি থানার সামনে থানায় ঘেরাও হবে আমরা এটা হচ্ছে বর্ধমান গরিমোড় প্যান্টুলুমসের সামনে বিরাটা আমার নাম কৌশিক কুণ্ডু ভারতীয় জনতা পার্টি যুব মোর্চা ভাইস প্রেসিডেন্ট